নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেলপডেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে এমন একটি ঘোষণা করা হয়েছে, জানানো হয়েছে টোটাল 6,161 শূন্যপদে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এই যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে স্টেট ব্যাংক, তো এই অ্যাপ্রেন্টিসগুলো কিন্তু আপনাদের স্টেট ওয়াইজ ভাগ রয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু টোটাল 715 শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে যদি আপনি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন। তো গ্র্যাজুয়েশন পাসের যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটা কিন্তু 28 বছর পর্যন্ত বয়সসীমা চাওয়া হয়েছে, 18 থেকে 28। তো এই বয়সসীমার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। তো আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে এখানেও কিন্তু যে একাধিক জেলা রয়েছে সেই জেলাভিত্তিক কিন্তু ভাগ রয়েছে, পার জেলা পিছু কিন্তু শূন্যপদে ভাগ রয়েছে। তো প্রত্যেক জেলা থেকে এই ক্যান্ডিডেটরা কিন্তু সুযোগ পাবে এই অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো কিভাবে অ্যাপ্লাই করবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, ডিটেলসে বিস্তারিত আরও ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব সরাসরি নোটিশের মাধ্যমে। আপনারা সকলেই জানেন আমরা নোটিশ ছাড়া কোনো রকম কথা বলি না। আর কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন সেটা সম্পর্কেও কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেষে লাইক করবেন আর বন্ধুর সাথে এই তথ্যটা শেয়ার করবেন অবশ্যই। তো চলুন কোনো রকম দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি SBI এর অফিসিয়াল নোটিশে। তো এই নোটিশের মধ্যে কিন্তু সরাসরি বলা হয়েছে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাক্ট 1960 অনুসারে, এবং তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটা। এবং দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ 6/7/2021 তারিখ থেকে, এবং লাস্ট ডেট 26/7/2021 অর্থাৎ 26 জুলাই কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এই 3 নম্বর পয়েন্টে দিয়ে দেওয়া হয়েছে। 3টে লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, এই 3টে লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, টোটাল যে 6,161 শূন্যপদে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস, সেই নিয়োগের কিন্তু লিস্ট এখানে প্রকাশিত হয়েছে। তো লিস্টে যদি আপনারা একটু নিচে স্ক্রল করেন তাহলে এখানে কিন্তু টোটাল অ্যাপ্রেন্টিস সংখ্যাটা আপনারা চেক করতে পারবেন। এবং এখানে যে লিস্টটা রয়েছে এই লিস্টটা কিন্তু টোটালটাই কিন্তু আপনার স্টেট ওয়াইজ রয়েছে। তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবেন। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি হতে হবে অথবা নেপালি হতে হবে। তো এখানে টোটাল দেখতে পাচ্ছেন এসসিদের জন্য কত রিজার্ভ রয়েছে, রয়েছে 164টা। একই রকমভাবে সমস্ত যে ক্যাটাগরিগুলি রয়েছে তার জন্য কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে। তো জেনারেলদের জন্য দেখতে পাচ্ছেন টোটাল 288 শূন্যপদ রয়েছে, মোট 715 শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানেও কিন্তু ভাগ করা রয়েছে এগুলো জেলাভিত্তিক, সেই জেলাভিত্তিক লিস্টও কিন্তু নিচে প্রকাশিত হয়েছে, সেটাও আমরা দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে যে টোটাল 715 ক্যান্ডিডেট বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে বলা হয়েছিল, সেই অনুসারে আলিপুরদুয়ারে 6টি, বাঁকুড়ায় 20টি, পশ্চিম বর্ধমানে 41টি, পূর্ব বর্ধমানে 38টি, বীরভূমে 20টি, কোচবিহারে 15টি, দক্ষিণ দিনাজপুরে 8টি, দার্জিলিংয়ে 29টি, হুগলিতে 37, হাওড়াতে 35, জলপাইগুড়িতে 13 এবং ঝাড়গ্রামে 12টি। এছাড়া রয়েছে কালিম্পংয়ে 2টি, কলকাতায় 145, মালদাতে 21, মুর্শিদাবাদে 39 এবং নদিয়াতে 30টি। এছাড়া রয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলায় 78টি, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 28টি, পূর্ব মেদিনীপুরে রয়েছে 27টি এবং পুরুলিয়ায় রয়েছে 16টি, সাউথ চব্বিশ পরগনা রয়েছে 43 এবং উত্তর দিনাজপুরে রয়েছে 12টি। এই টোটাল এতগুলি আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের মধ্যে 715 শূন্যপদে অ্যাপ্রেন্টিস কিন্তু নিয়োগ করা হবে। যদি আপনি গ্র্যাজুয়েশন হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে যে বয়সসীমার কথা বলা হয়েছে, বয়সসীমা বলা হয়েছে আপনার বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে 31/10/2020 অনুযায়ী তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 26/7 অর্থাৎ 26 জুলাই 2021 তারিখ, এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য এর জন্য আপনাকে কত ফিস অ্যামাউন্ট পেড করতে হবে, কাদের ফিস অ্যামাউন্ট পেড করতে হবে না, এবং পরীক্ষাটা কিভাবে হবে, কোন কোন বিষয়ের উপর হবে, কত নম্বরে এক্সাম হবে বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন 31/10/2020 অনুযায়ী বলা হয়েছে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে যে ট্রেনিংটা হবে অ্যাপ্রেন্টিসের, সেই ট্রেনিংটা কিন্তু টোটাল 1 বছরের হবে। এবং এই ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা স্টাইপেন্ড বা বেনিফিটও পাবেন, সেটা হলো আপনারা 15,000 টাকা পার মান্থ একটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবেন। এবার জানবো সিলেকশন প্রসেস সম্পর্কে। তো এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 2টি প্রসেস রয়েছে। প্রথমত একটি অনলাইন রিটেন টেস্ট হবে, দেন টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা জানেন তার উপর একটা কিন্তু টেস্ট হবে। তো প্রথম যে রিটেন এক্সামটা হবে অনলাইনে, সেই রিটেন এক্সামের কিন্তু এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল কিন্তু এখানে 100 নম্বর একটা পরীক্ষা নেওয়া হবে রিটেন অনলাইনে, যেটা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ভিত্তিকে হবে ডিউরেশনে।
তো এখানে বলা হয়েছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এর উপর 25 নম্বরের কোশ্চেন থাকবে, 25টা মার্কসের উপর। একই রকম ভাবে জেনারেল ইংলিশের উপর কোশ্চেন থাকবে, যেখানে আপনার 25 নম্বরে 25টি কোশ্চেন থাকবে। এছাড়া রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 25 নম্বরে 25টা কোশ্চেন থাকবে। এছাড়া রয়েছে রিজয়নিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের উপর 25টা। এই 25টা টোটাল অর্থাৎ 4টে পার্টে ডিভাইড রয়েছে, 4টে পার্টে 25-25 করে টোটাল 100 নম্বরে কিন্তু এক্সাম হবে অনলাইন রিটেন টেস্ট। তো এই রিটেন টেস্টে যদি আপনারা পাস আউট করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী স্টেপ হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টও যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু আপনারা সিলেক্টেড হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো এই অনলাইনে পরীক্ষা দেওয়ার সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেখানে অনলাইন রিটেন টেস্ট হবে তার কিন্তু সেন্টার আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি এবং কল্যাণী, এছাড়া শিলিগুড়ি কিন্তু রয়েছে। অর্থাৎ আপনারা এই স্থানে গিয়ে কিন্তু অনলাইন পরীক্ষাটা দিতে পারেন। তো জব প্রোফাইল সম্পর্কে আরো একবার কিন্তু আপডেট করা হয়েছে, এখানে বলা হয়েছে এটি কিন্তু অ্যাপ্রেন্টিস পদের জন্য নিযুক্ত করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিস সম্পর্কে বলা হয়েছে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। যদি আপনি জেনারেল ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে 300 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। বাট আপনি যদি এসসি এসটি বা পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না। এবার জেনে নেবো অনলাইন অ্যাপ্লাই সম্পর্কে। তো অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, তার গাইডলাইন কিন্তু এখানে জারি করা হয়েছে। তো এখানে কিন্তু একাধিক ওয়েবসাইট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম nsdcindia.org অ্যাপ্রেন্টিস, এই ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন apprenticeshipindia.org অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারছেন। এছাড়া bfsissc.com অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারবেন। এছাড়া ব্যাংকের যে SBI ক্যারিয়ার্স রয়েছে সেই লিঙ্কে গিয়েও আপনারা চাইলে আবেদন করতে পারেন। ফর্মটি ফিল আপ করবার সময় আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনারা জিজ্ঞাসাবাদ করে ফর্মটি কিন্তু যত্ন সহকারে ফিল আপ করতে পারেন। এখন প্রশ্ন হলো এই ফর্মটি ফিল আপ করার জন্য কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি এখন বর্তমানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস অ্যাটাচ করতে লাগছে না। যখন আপনারা অনলাইনে রিটেন টেস্ট দিতে যাবেন সেখানে কিন্তু আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনার কিছু ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে বা দেখাতে হবে। তো সেই অনুসারে দেখতে পাচ্ছেন বলা রয়েছে তার জন্য আপনাকে পাসপোর্ট অথবা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা ব্যাংক পাসবুক যদি আপনারা দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনারা হবে। এছাড়া আপনাকে যদি সেলফ অ্যাটেস্টেড আইডেন্টি কার্ড ইস্যু করা থাকে স্কুল বা কলেজের বা এ গেজেটেড অফিসারের যদি আগের থেকেই অফিসের লেটার থাকে অরিজিনাল, তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই এক্সামিনেশন সেন্টারে গিয়ে আইডেন্টি প্রুফ হিসেবে দেখাতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা পরীক্ষাটায় বসতে পারবেন। তো বন্ধুরা, আর একবার আপনাদের ক্লিয়ার করি, টোটাল কিন্তু 6,161 শূন্যপদে রয়েছে অ্যাপ্রেন্টিস, বাট পশ্চিমবঙ্গের জন্য 715টি শূন্যপদ রয়েছে। এটাও কিন্তু জেলাভিত্তিক ভাগ রয়েছে, প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। তো আপনি যদি যে এলাকার বা যে জেলার বাসিন্দা সেই অনুযায়ী কিন্তু সেই শূন্যপদ অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করবেন। তো প্রত্যেকে আবেদন করতে পারেন। আপনাদের মধ্যে যারা 31/10/2020 অনুসারে গ্র্যাজুয়েশন পাস আউট করেছেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন। আপনার বয়সসীমা 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনের যোগ্য, এবং গ্র্যাজুয়েশন পাস তো হতেই হচ্ছে, সেটা আমি আগেও বলেছি। এবং জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট বা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 300 টাকা কিন্তু ফিস লাগবে ফর্মটি ফিল আপ করার জন্য। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। আর যদি কোনো রকম মতামত থেকে থাকে বা কোনো রকম জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না, আমি কিন্তু আপনাকে অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেবো। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।